আইনের বিরুদ্ধে আপনি যে অ্যাডভোকেট নিয়োগ দিয়েছেন সেখানে অ্যাডভোকেটকে টাকা দিয়েছেন আমি শুনালি থেকে দিস ইজ দা আপনি অডিট 45 দিন পর কেন শুরু করবেন ওই গ্রুপে দেওয়ার উদ্দেশ্য চলাকালীন সময়ে কোথায় আছে যে আপনি এখান থেকে মার্কেটিং এর হোক অথবা এমপ্লয়ি হোক আপনি ছাঁটাই করতে পারেন কাজের ভিতরে যদি ডিসিপ্লিনের বরখেলাপ হয় তাহলে ডিসিপ্লিনের বরখেলাপটা কর্মকর্তার বিষয়ে আমি বলেছি তো একজন কর্মকর্তার যে বিষয় ছিল না ইন্ডিভিজুয়াল প্রত্যেকের যা পরে আপনি তার ভিতরে সব করবেন বারবার বলতেছেন অথচ আপনি নিজে আপনাদের লোকের ক্ষেত্রে আইনটা কেন মানছেন 47 জন লোকের আপনি প্রজ্ঞাপনে উল্লেখ করছেন 200 কোটি টাকা প্রমাণিত কোম্পানির ম্যানেজমেন্ট এটা আপনি কিভাবে আপনি তো অডিট করার জন্য আসছেন এটা তো মেইল এজেন্ট আমি কথা এভাবে বলি প্রমাণিত হওয়ার পরে আপনি বলতে পারেন প্রমাণিত হওয়ার আগে তো ইনভেস্টিগেশন কোথায় পাইছে এবং এটা যে প্রমাণিত হয়েছে আপনি বলেছেন স্যার আমাদের 13 জন এমপ্লয়িকে আলাদা ভাবে আপনি যে টার্মিনেট করেছেন এটা আমাদের অ্যাপয়েন্টমেন্টের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী স্যার কিন্তু আমার কথা হচ্ছে আমাদের কোম্পানিটা চলছে কিভাবে স্যার আমাদের এজেন্টদের মাধ্যমে স্যার এখন আমাদের আপনি টপ 5 জন এক্সিকিউটিভকে যখন আপনি টার্মিনেট করেছেন তখন আমাদের বিজনেসের অবস্থা তো এমনিই চলে গিয়েছে স্যার ওনারা যখন আমাদেরকে টপ 5 জনের যে কথা বলছেন তাদের তো স্পেসিফিক কারণ আছে জি স্যার তাহলে আপনি তার সাথে আপনার নিজের তো গোলাই যেই লোকটা দায়িত্ব আছে সেই লোকটা যদি না থাকে তাহলে পরের লোকটা কাজ করবে স্যার সেই কথাটা তো ভুল স্যার ছয়জন একসাথে করতে হবে আমরা এখন এটা ভুল করে আপনি দাঁড়িয়ে যারা থাকবে তারা এটাকে রিভাইজ করবে তারা এটাকে রিচার্জ করবে আপনি এগুলো কথা বলতে পারেন
করতে হবে।